বিশ্বকাপে মাঠ মাতাতে প্রস্তুত টাইগার পেসাররা সামনে জিম্বাবুয়ে সিরিজে নিজেদের আরো ঝালিয়ে নিতে চান তারা এ সময় টাইগারদের সেরা পেসারদের মধ্যে অন্যতম শরিফুল ইসলাম বলছেন জাতীয় দলের পেস ইউনিট যেমন ছন্দে আছে তা ধরে রাখতে পারলে বিশ্বের অন্যতম সেরা পেস ইউনিট হিসেবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ সময় হাতে খুবই কম সামনে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি টিটোয়েন্টি সিরিজ এর টাইগাররা উড়াল দিবে যুক্তরাষ্ট্রে স্বাগতিকদের সাথে তিন ম্যাচের সিরিজ শেষেই বিশ্বকাপ মঞ্চ মাতাবে বাংলাদেশ তবে দল হিসেবে টিটোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে হলে পেসবোলারদের বোলারদের রাখতে হবে বড় ভূমিকা পেসাররা কি প্রস্তুত বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা উচিয়ে ধরতে এমন প্রশ্ন ঘুরছে ফিরছে অনেকেরই মনে কিন্তু টাইগার পেসার শরীফুল ইসলাম মনে কোনো সংশয় না রেখে স্পষ্ট উত্তর দিলেন বললেন বিশ্বকাপ মঞ্চে নিজেদের মেলে ধরতে প্রস্তুত পেস বোলাররা বিকাশে কম খরচে ক্যাশআউটে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা আমার দিক থেকে চেষ্টা করব প্রতিটা প্লেয়ারই যার যার জায়গা থেকে চেষ্টা করবে হয়তো একদিন সাকসেস আসবে একদিন আসবে না সো এটা নিয়ে থাকতে কিছুদিন আগে দল থেকে বাদ পড়েছিলেন আবারও রাজার মতো করেই ফিরেছেন নিজেকে নিয়ে কোনো সংশয় নেই শরিফুলের দলের বাকি পেসার তাস্কিন আহমেদ হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিবকে নিয়েও তার মনে আছে স্বস্তি হয় আইপিএলে চেন্নাইয়ের হয়ে মাঠ পাতাচ্ছেন মুস্তাফিজুর রহমান তার সাথে নিয়মিত যোগাযোগ করছেন টাইগারদের এই পেসার। মুস্তাফিজের থেকে শিখছেন নতুন কিছু যা বিশ্বকাপে কাজে লাগাতে চান শরিফুল ইসলাম তার সাথে কথা প্রায় দিনই কথা হয় সে সব সময় কল দেয় আমিও কল দিই তো উনি ওখানের জাস্ট উনি বলে যে ওইখানে প্রেসার কম তার জন্য হয়তোবা এক্সট্রা কনফিডেন্স পাচ্ছে জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে বাইশে এপ্রিল শুরু হবে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প সুকন সরকার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা